ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর অসুস্থ থাকায় পিছিয়ে গেল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানি। পরে বিকেলে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল আতিক বিন কাদের আগামী 22 নভেম্বর জামিন শুনানির নতুন তারিখ ঠিক করেন। জামিন শুনানি শেষ হওয়ার পরপরই আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ ঘটায় দুষ্কৃতিকারীরা। এদিকে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন্নবী খান সোহেল সহ 14 নেতাকর্মীর 18 মাসের কারাদণ্ড। 2015 সালের জানুয়ারি মাসে রাজধানীর নিউ মার্কেট এলাকায় পুলিশ সদস্যদের উপর হামলা মামলায় এই দণ্ড দেয় আদালত। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানির জন্য আজকে নির্ধারিত ছিল। আমরা যথারীতি বিকো আদালতে গিয়েছি শুনানির জন্য। আদালত ওঠার পরে হঠাৎ করে বলা হলো যিনি মহানগর পিপি তিনি নাকি অসুস্থ। আমরা আদালতের কাছে নিবেদন করলাম যে আপনি আমাদেরকে ঠিক আছে যদি প্রসিকিউশনকে সময় দেন আমাদেরকে এখনই জামাই দিয়ে আমাদেরকে তারিখ দেওয়া হোক। মির্জা ফখরুল ইসলামের জামিন আগামী 22 তারিখ শুনানির জন্য নির্ধারণ করেছেন। আমাদের পিপি সাহেব উনি অসুস্থ এবং উনি অসুস্থ বিধায় আজকে উনি শুনানি করতে পারবেন না বিধায় আমরা সময় চেয়েছিলাম। মামলা আজকে রায়ের জন্য রেখে 2 বছরের এবং 6 মাসের রায় দিয়েছেন সাইফুল আলম নীরব, আজিজুল বারী হেলাল, হাবিবুর নবী খান সোহেল সহ মোট 7 জন আসামিকে সাজা দিয়েছেন এবং MM 23-এ মোট 3টি মামলায় সাজা দিয়েছেন। একটা মামলায় 60 জন আসামি, একটা মামলায় 23 জন আসামি, এরকম শতাধিক আসামির সাজা দিয়েছেন আজকে MM 23-এ।